চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে কমন এন্ট্রান্স পরীক্ষা, ফল ঘোষণা হবে আগস্ট মাসে। মোট 480 নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষা হবে একদিন, এর জন্য সময় দেওয়া হবে 3 ঘন্টা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ এই 4টি শিটে হবে এই পরীক্ষা। ফিজিক্স ও কেমিস্ট্রি 2 শিটের পরীক্ষা হবে একসাথে, এর জন্য সময় থাকবে 1.5 ঘন্টা। বায়োলজি এবং ম্যাথ 2টি শিটের পরীক্ষা হবে আলাদাভাবে, সময় থাকবে 45 মিনিট করে, এর মাঝে থাকবে বিশ্রামের সময়। তবে করোনা পরিস্থিতির কারণে সময়সূচি পরিবর্তন হতে পারে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আধিকারিক। আপনারা পাবেন, আমি বলছি এটা শুনুন, 45 মিনিটের ফল করে 45-45 করে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার ফার্স্ট শিফট। সেকেন্ড শিফটে যাওয়ার আগে সেখানে আবার 1 ঘন্টার একটা লেজার আছে, রেস্ট করতে পারবে ছাত্র, হ্যাঁ, খাওয়ার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। এরপর আবার সেকেন্ড শিফট শুরু হবে, এই সেকেন্ড শিফটেও 45 মিনিটসের। এরপরে আবার আমরা আধা ঘন্টা রেস্ট দিচ্ছি, এরপর থার্ড শিফট হবে ম্যাথ, সেটা আবার 45 মিনিটে। এই করে আমরা একদিনের পরীক্ষা 3টা শিফটে আমরা পরীক্ষা নিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 45 মিনিট করে সময় নির্ধারিত করা আছে। এবার মার্কিংয়ের যে পোর্শনটা, আগে আমাদের প্রত্যেক ইয়েতে প্রত্যেক সাবজেক্টে 10 মডিউল ছিল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।